আজ থেকে প্রায় ছয় মাস আগের ঘটনা। বৈশাখ মাসের এক সন্ধেবেলায় গ্রামের এক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আমার সামনে বসে থাকা একটি লোক বলে উঠল, শুনছি আজকাল নাকি রাতে কারো ছায়া গ্রামে ঘুরতে দেখা যাচ্ছে। তার এই কথা শুনে দোকানদার বলে উঠল, হ্যাঁ দাদা, আপনি একদম সত্যি বলেছেন। গতকাল দোকান বন্ধ করতে একটু রাত হয়ে গিয়েছিল, তাই একা একাই বাড়ি ফিরছিলাম। যখন নদীর পার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই যেন প্রচণ্ড হাওয়া বই শুরু করলো। আমি আরো দ্রুত হাঁটতে থাকলাম, তবে মনে হলো কেউ যেন আমার পিছে পিছে হেঁটে আসছে। তাই সাহস করে পিছন ফিরি, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না। তাই ভয়ে ভয়ে আরো দ্রুত হাঁটতে থাকলাম। হঠাৎ এমন সময় আমি যেন কারো হাসির আওয়াজ শুনতে পেলাম। তবে মনে হলো হাসির আওয়াজটা যেন আমার পিছন থেকেই আসছে। তাই ভয়ে ভয়ে আবার পিছন ফিরতেই আমার পিলে চমকে যাবার মতন অবস্থা হয়। দেখলাম সেখানে এক আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে তার দুটি বড় বড় দাঁত বের করে হাসছে। এসব দেখে আমি আর নিজেকে সামলাতে না পেরে ওখান থেকেই পরিকি মরি করে দৌড়ে পালিয়ে যাই। দোকানদারের এইসব কথা শুনে আমি হেসে বললাম, তা ভালোই গল্প ফাঁদতে পারেন আপনি। তা বেশ বেশ, বাড়ির ছোটদের এইসব নিজের বানানো গল্প শোনাবেন, ওরা খুব মজা পাবে। এরপর আমি চায়ের দাম মিটিয়ে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বেশ অনেকদিন পর এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, যা গরম পড়েছিল একটু স্বস্তি পাওয়া গেল বটে, কিন্তু হঠাৎ মনে হতে থাকলো হাওয়ার গতিবেগটা অনেকটাই বেড়ে গেছে, সেই সাথে প্রচণ্ড আওয়াজ করে বাজ পড়তে থাকলো। এভাবেই হাঁটতে হাঁটতে আমিও চলে এলাম সেই পুকুর পাড়ে। এই গা ছমছমে পরিবেশে আমারও কিন্তু বেশ কিছুটা ভয় লাগতে শুরু করেছিল। হঠাৎ করেই আমার যেন মনে হতে থাকলো কেউ যেন আমার পিছন পিছন হেঁটে আসছে। আমি ভয়ে ভয়ে পিছন ঘুরতেই সেখানে কাউকেই দেখতে পেলাম না, তাই ভয়ে আরো দ্রুত হাঁটতে থাকলাম। এভাবেই কিছুদূর আসার পর আমিও যেন কারো হাসির আওয়াজ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল হবে, কিন্তু আবারও যেন সেই হাসির আওয়াজ শুনতে পেলাম। মনে হলো হাসির আওয়াজটা যেন ঠিক আমার পেছন থেকেই আসছে, তাই আমি ওখানেই দাঁড়িয়ে যাই এবং ভয়ে ভয়ে পিছন ঘুরতেই দেখি চায়ের সেই দোকানদার আসছে। আমি তাকে দেখে মনে একটু সাহস পেলাম, ভাবলাম এই এত রাতে একসাথে বাড়ি যাওয়া যাবে। তাই দোকানদার আমার আরো কাছে এগিয়ে আসতেই আমি আবার হাঁটা শুরু করলাম। এভাবেই হাঁটতে হাঁটতে আমরা দুজনেই কিছু দূর চলে আসি।
তবে অবাক করার বিষয় ছিল, আমি দোকানদারের সাথে অনেক কথা বললেও তিনি কিন্তু আমার একটি কথার কোনো উত্তর দিচ্ছিলেন না। হঠাৎ করেই আমার মনে হলো, আরে দোকানের বাড়ি তো অন্য গ্রামে, তার বাড়ি যাওয়ার রাস্তা তো পুরোই আলাদা, তাহলে এদিকে তিনি কেন আসছেন? তখন হঠাৎ করেই আমি আবার সেই হাসির আওয়াজ শুনতে পেলাম। আমি ভয়ে ভয়ে পিছন ঘুরতে দেখলাম কোথায় সেই দোকানদার, তার জায়গায় এক পিশাচ মাটির উপরে হাওয়ায় ভাসছে এবং বড় বড় দুটি দাঁত বার করে আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ করেই পিশাচটি বলে উঠল, তুই কি ভেবেছিলিস, গ্রামে কোনো প্রেতাত্মা নেই? এর আগে আমি অনেক মানুষকে মেরে খেয়েছি, আজ তোর পালা, আজ তোকে মেরে খাবো। এই বলেই সে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তবে আমি ছিলাম বামুনের ছেলে এবং খুব সাহসী, তাই আমি ওখানেই দাঁড়িয়ে যাই। প্রেতাত্মাটি আমার সামনে আসতেই আমি জিজ্ঞাসা করলাম, কে তুই, তুই কি চাস, আমাদের গ্রামে বা কেন আছিস? আমার এই সব প্রশ্নের উত্তরে পিশাচটি হঠাৎ করেই কেঁদে উঠল। তারপর কাপা কাপা গলায় বলতে থাকল, আমার নাম তুলি, আমি এই গ্রামে এক সময় থাকতাম। একদিন এই রকম এক কালবৈশাখের ঝড়ের রাতে একা একা বাড়ি ফিরছিলাম। এমন সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে আমার মাথায় পড়ে, ফলে আমি সেখানেই মারা যাই। এরপর শেয়ালে আমার দেহটাকে খুবলে খুবলে খেয়ে নেয় এবং বাকি অংশটুকু ওই জঙ্গলের মধ্যে ফেলে দেয়, ফলে মৃতদেহের ঠিক মতো সংস্কার হয়নি, তাই আমার আত্মাও এখনো মুক্তি পায়নি। তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম আসলে ব্যাপারটা কি এবং এখন কি করা দরকার। তাই তাকে বললাম, তুই কোনো চিন্তা করিস না, আমি বামুনের ছেলে, আগামীকালই তোর দেহের সংস্কার আমি করে দেব, তাহলেই তুই মুক্তি পাবি। আমার এই কথা শুনে পিশাচটি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন আমি গ্রামবাসীদের সমস্ত ঘটনাই খুলে বলি, তারপর সবাই একসাথে ওই জঙ্গলে চলে যাই এবং ওই মেয়েটির অবশিষ্ট দেহের আমরা সঠিকভাবেই সৎকার করি। কিন্তু অনেকে এখনো বলে যে কালবৈশাখীর ঝড় বৃষ্টির রাতে কেউ যদি ওই পুকুর পাড় দিয়ে একা একা ফেরে, তাহলে নাকি মাঝে মাঝেই তাদের ওই প্রেতাত্মা এখনো দেখা দেয়।